কেরে মেটা নীলা নীলাকে সংক্ষিপ্ত বায়োডাটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে বাড়িদারে নানা বাড়িতে বসবাস নানা বিরাট বড় লোক ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিন্তু এভাবে গাড়ি চালাবে কেন নতুন শিখেছে মনে হয় হুম মাস্তানের মতো কথা বলে আমার যা ইচ্ছে তাই আমি গরিব মানুষ বাদাম বেচা খাই কত দাম বলো কত দাম একে কি বলে জানেন একে বলে গরু মেরে জুতো দান কে আপনি আপনি না করছেন খুব টাকার গরম আপনার হ্যাঁ আমার নানুর অনেক টাকা তিনি এদেশের একজন নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ধনী হলে মানুষের মাথায় শিং গজায় না দুটো হাত দুটো পায়ের জায়গায় তিনটে হাত কিংবা তিনটে পা গজায় না ধনী হলে মানুষ মানুষ থাকবে না এ কেমন কথা আমাকে মানুষ মনে হয় না কুকুর বিড়াল মনে হয় আপনার শুনুন সবার উপরে টাকা সত্য নয় সবার উপরে মানুষ সত্য জাস্ট কথাটা মনে রাখবেন চল সময় ফুরোতে চায় না কবে যে পাশ করে বেরোবো লাভ নেই শরীর ধর এখন তো ফাইনাল ইয়ার ছ মাস পর পরীক্ষা পরীক্ষা দিলাম পাশ করলাম তারপর চাকরির চেষ্টা বাবা মা বড় আশা করে বসে আছেন ছেলে মানুষের মতো মানুষ হবে একটা মোটামুটি চাকরি পেলেই বাবা মা ভাববেন ছেলে মানুষ হয়ে গেছে চাকরি না করলে মানুষ মানুষ থাকে তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাকরি না পেলে পরিপূর্ণ মানুষ ভাবে না এই যা তোর তো মধ্যবিত্ত পরিবার ঢাকায় কত চেনা জানা লোক আছে আমি গ্রাম থেকে এসেছি বাবা কৃষক জমি জমা বেচে লেখাপড়া শিখ আমার অবস্থাটা ভাব তা অবশ্যই ঠিক আশ্চর্য মেয়ে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে এমন মেয়ে আর দেখিনি আশ্চর্যই
আমি অবশ্য হ্যাংলার মতো যারা গায়ে পড়ে মেয়েদের সঙ্গে কথা বলে তাদের একদম পছন্দ করি না। কেন যেন মেয়েটার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। আপনি? সেদিন নামটা বলা হয়নি। আমি শহীদ, শহীদুর রহমান শহীদ। জানি। ইংরেজি ফাইনাল ইয়ার। জানি। আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। তাও জানি। আপনার নাম মিলা, তাই না? আচ্ছা, আপনি সবসময় রেগে থাকেন কেন বলুন তো? সবসময় রেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না। জাস্ট কথাটা মনে রাখবেন। উপদেশের জন্য ধন্যবাদ। কিরে নীলা, তোরা যে এত দেরি হলো যে? ট্রাফিক জ্যাম। ও, তো হাত মুখ ধুয়ে খেতে চল। তুমি খাও। সে কি রে, তোকে ছাড়া আমি খাই কি করে? কি হয়েছে তোর? হবে আর কি, ওই যে শহীদ ভালো ছাত্র, তোর কি ঠাকা বাপু? একবার গায়ে পড়ে কথা বলা, একবার গায়ে পড়ে ঝগড়া করা। হ্যাঁ রে, ছেলেটা দেখতে কেমন? আমার চেয়ে হ্যান্ডসাম নয় নিশ্চয়ই। নানু, তুমি আমার কাটা খাই নুনের ছিটা দিও না তো। তোমার খিদে পেয়েছে, লক্ষ্মী ছেলের মতো গিয়ে খেতে বসো। নীলা, এটি তো ফাইনাল কথা। সরি নানু, আমি জানি তুমি আমাকে ছাড়া খাবে না। চলো, যত সব ফালতু পাতলে ছুরি দিয়ে খুলে বেড়ায় দেখলে কাজ চলবে। কাকে আবার ওখানে করে দিচ্ছি কে? কাকে আবার? আমার কপালকে। কি রে, শুনলাম শহীদের সঙ্গে তোর নাকি ফুসু ফুসু চলছে? কিসের আবার ফুসু ফুসু? কেন, তুই চিনিস নাকি ওকে? বারে কেন চিনব না? ব্রিলিয়ান শহীদকে বিশ্ববিদ্যালয়ের ইট পাথরও চেনে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই এযাবৎ কালের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। অনার্সেও রেকর্ড নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাও ভার্সিটি কোনো সুন্দরী যে যুবকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, সে হঠাৎ তোর সঙ্গে কি ব্যাপার? সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার না তো? আরে ধ্যাত, কি বলিস, পারিস তো ঝুলে পড় নীলা। তুই ঝুলে পড়তে পারছিস না? আমি তো ঝুলতেই চাই। ফাটা কপাল আমার, আমি তাকে তার দিকে আর সে তাকে অন্য দিকে। হিরো আসছে। হিরো, দেখ না এখন তৃতীয় কোনো জনমানব উপস্থিতি, একে বাড়ির চিকনা আমি চললাম। শুনুন, ক্ষমা। অপরাধ? অপরাধ হচ্ছে প্রথম দিন বাদাম বিক্রেতার হয়ে অনাহূত ঝগড়া করেছি, দ্বিতীয় দিন গায়ে পড়ে অপ্রয়োজনীয় কথা বলি। আপনি পছন্দ করেননি তাও বুঝতে পেরে আজও তো সে একই কাজ করছে। আমার কৌতূহলকে ক্ষমা করবেন, আপনি যতই হুমিতুমি করেন চোটপাট দেখান, আপনাকে দেখে কেন যেন আমার মনে হয় আপনি খুব দুঃখী। এমন মনে হবে কারণ? কারণ জানা নেই, মনে হলো তাই বললাম। কারো ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল ভালো না। আপনার জন্য দামি গাড়ি অপেক্ষা, জানি আপনি খুব ধনী, আপনার নানুর অগাধ টাকা, অথচ কেন যেন মনে হয় আপনার দু চোখ বিষাদে ভরা। হিসাবটা মিলাতে পারি না। আপনি ইংরেজি সাহিত্যের তুখুর ছাত্র, হিসেবে বা অঙ্কে একটু কাছে হলে তো ক্ষতি নেই, রেজাল্ট খারাপ হবে না।
আপনার কথা শেষ হয়েছে? আমি কি এবার যেতে পারি? আপনার প্রতি আমার কৌতূহলের কারণটা বলার ইচ্ছা আছে, যদিও জানি আপনার শোনার আগ্রহ নেই। সত্যি আগ্রহ নেই, তবু বলুন। আমরা খুব দরিদ্র, বাবা গ্রামের একজন সাধারণ কৃষক, বড় কষ্টে মানুষ হয়েছে, খুব ছোটবেলায় মাকে হারিয়েছে, তবু আমি খুব হাসতে ভালোবাসি। আপনি ধনী অথচ বিষণ্ণ, এটাই আমার কৌতূহল। সম্পদ মানে শান্তি, বিত্ত মানে আনন্দ, অর্থ মানে সুখ, এমন বিদঘুটে ধারণা নিয়ে আপনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন কি করে বুঝতে পারছি না। এমন সুন্দর মুখ কালো মেঘে ঢাকা, কি হয়েছে? কি একজন বয়স্ক ভদ্রলোক আমাকে বেশ কদিন ধরে ফলো করছেন। বলিস কি, খুব সাবধানে চলাফেরা করিস। কিন্তু কি অদ্ভুত যেন লোকটাকে, ঠিক ভয়ঙ্কর মনে হয় না। তবুও মানে কারণ কি, বাইরে থেকে দেখে তো আর বলা যায় না। আচ্ছা মানে বিনা কারণে কেউ কি কাউকে ফলো করতে পারে? তো বুঝবার ভুল হতে পারে, হয়তো আসা যাওয়ার পথে হঠাৎ করে ভাবতে লোকের সঙ্গে দেখা হয়ে যায়। হতেও পারে, তবে একটা জিনিস সেদিন আমাকে অবাক করলো। কিরকম? ভদ্রলোক গাড়িতে হেলান দিয়ে চশমার কাজ পরিষ্কার করছিলেন। কয়েকটা মুহূর্ত আমি তার দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো দুঃখী একজন মানুষ কি যেন বলতে চান। অত আমার কত ভরসা, তো কেউ ভদ্রলোক কি চান তুমি? জি আপা, লোকটি কোনো কাজ নেই, সকালে বিকেলে দাঁড়িয়ে থাকে। ভালো, আপনার সঙ্গে আমার কথা ছিল। বেশ তো বলুন। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো নাকি? সেটা আপনার ইচ্ছা। আচ্ছা এখানে বসি। অবশ্য আপনি বললে জাহান্নামেও যেতে পারি। আপনি সবসময় এরকম আমোদ ফুর্তিতে থাকেন তাই না? হ্যাঁ, আমাদের এত টাকা পয়সাও নেই, দুঃখ কষ্টও নেই, সুতরাং বিষণ্ন থাকার প্রশ্নই ওঠে না। আপনাকে সরাসরি একটা কথা বলতে চাই, আপনি হ্যাঁ অথবা না বলবেন। ঠিক বুঝলাম না। আমি
नानू छाड़ा क्यों नहीं बंधु हब शुद्ध बंधु क्यों हब ना अपनी बंधुत्वर हाथ बाड़िए देवें और आमी से हाथ फिरिए देव ए शिक्षा आमी पाइनी এই মুহূর্তে দুজন দুজনকে তাহলে তুমি বলা শুরু করতে হবে ঠিক আছে আমি রাজি দুজন দুজনকে সুখ দুঃখের যত কথা সব অকপটে বলতে হবে আমি আমি আমার কথা আজি এখন তুমি শুনবে না চলো এখানে না ग्रहण करते बाबा हमें सुदूर अमेरिका थे के छुटे पांच बचरे इसे छोट असहाय नीला के रेखे चले गेछिस एखन तो नीला से छोटी नहीं इंग्रेजी साहित्य ऑनर्स फाइनल ईयर पढ़े बाबा तुमी तो जानो रायहान आमाके त्याग ना करले निजे सजानो संसार फेले बाशारेर हात धरे आमी अमेरिका चले जेतम ना तोर ई पांच बछरेर शिशु कन्यार कान्ना सेदिन तोके धरे रखते पारिन प्रतिशोध स्वामीर ओपर जेद करे तोर ई निर्दोष निष्पाप सन्तानटाके फेले तुई चले गेले मुखे फिर आसबो बोलो आज कोन मुख निये রায়হান বিনা দোষে আমাকে ডিভোর্স করল মনিকাকে বিয়ে করল আমিও বিপত্তিক বাসারকে বিয়ে করে বিদেশে চলে গেলাম আমাদের একটি ছেলে হয়েছিল কার অ্যাক্সিডেন্টে মারা গেছে কিছুদিন আগে বাসারও স্ট্রোকে মারা যায় बड़ो दीर्घ समय আমাকে একদিন তোমাদের গ্রামে যেতে নিয়ে যাবে তোমার ভালো লাগবে না নীলা আমাদের গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি স্টেশন থেকে অনেকটা পথ পায়ে হেঁটে গরুর গাড়িতে করে যেতে হয় তাতে কি বিদ্যুৎ নেই আকাশে চাঁদ তো আছে জোনাকির আলো তো আছে সবচেয়ে বড় কথা মা বাবা ভাই বোন নিয়ে একটা সুখে সংসার তো আছে সুখের পাশাপাশি অভাবও আছে নুন আনতে পান্তা ফুরানোর কষ্টও আছে আমাকে কবে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে তুমি যেদিন বলবে আমি কোনোদিনই বলবো না তুমি একদিন হঠাৎ করে এসে বলবে নীলা চলো আমাদের গ্রামের বাড়িতে যাবে বাস আমি নানুকে বলে বেরিয়ে যাব
আগে থেকে দিনক্ষণ ঠিক করে গেলে থ্রিল থাকে না। তুমি তো শুধু কথাই বলছো, কিছুই তো খাচ্ছে না। এই তো খাচ্ছি, সময়টা কিন্তু খুব ভালো কাটছে। আই শোনো, আজ তোমাকে আমার নানুর সঙ্গে আলাপ করিয়ে দেবো। এখানে থামতে বললে যে? ভিতরে গেলে জ্যামে পড়তে হবে। আচ্ছা, আসবার সময় তুমি বারবার বলছিলে আসতে চালাও নীলা, তুমি কি মৃত্যুকে ভয় পাও? না, মৃত্যু অবসম্ভাবী, মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না। ভয় করি একটি পা কিংবা দুটি চোখ হারিয়ে পঙ্গু হয়ে বসে থাকাকে। দুর্ঘটনাও কি মানুষের জীবনে অবসম্ভাবী? 18 বছর পর একটা দুর্ঘটনার মতোই একজন বলানি পাওয়ানি আজ মায়ের দাবি নিয়ে হাজির। বলো, মেনে নেওয়া যায় মধু? দুর্ঘটনা হবে কেন? মানুষ ভুল করে, ভুল শুধরায়, আবার ভুল করে। ভুল চোখ না করে শুধু নিয়মমাফিক জীবন চললে জীবন আর জীবন থাকে না। ভুল চোখ নেই, দোষ ত্রুটি নেই, ভালো মন্দ নেই, এরকম জীবন দুর্বিষহ বোরিং লাগবে না বলো? যুক্তির কথা বলছো শহীদ। যে বাবা মা একটা শিশুকে অসহায় রেখে শুধুমাত্র নিজেদের সুখকে বড় করে দেখেন। আসি নীলা, থ্যাঙ্কস ফর দ্য লিফট। আমি তোমার মেসেজ দিতে চাই। তোমার মানসিক অবস্থা এখন ভালো নেই, তাছাড়া এখান থেকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। তুমি কি তোমার বর্তমান অবস্থা নিয়ে লজ্জিত? তুমি ভালো করেই জানো আমি গর্বের সাথে বলি আমি একজন কৃষকের সন্তান। দারিদ্র নিয়ে কোনো অনুশোচনা বা সংকোচ নেই আমার। ঠিক আছে, এসো। নীলা, ও হচ্ছে রুবেল, আর রুবেল ও নীলা, মানে আমার নীলা। আপনার কথা শহীদের মুখে বহু শুনেছি, বসুন। আপনি পড়ছিলেন, রিসিভ করলাম। মোটেই না, তাহলে বসুন, আমি আসছি। না না না, আপনি বসুন, আমি হয় অন্য একদিন আসবো। মিস্টার চিনে গেলাম। এখনকার বাঘুগানে চা না খেয়ে কোথায় যাবেন? আমার আর শহীদের অলিখিত চুক্তি, ওর গেস্ট এলে আমি যাই, আমার এলে ও। আপনারা বসুন, আমি যাবো আর আসবো। তোমার বন্ধুটি বেশ, হ্যাঁ, চমৎকার ছেলে, কোনো কিছুতেই বিরক্ত হয় না। আমি করি দুটো টিউশনই, ও করে ছাড়তে, প্রচুর খাটতে পারে, একটুও ক্লান্তি নেই। তুমি টিউশন করো? উপায় কি? বাবা আমার লেখাপড়া থাকা খাওয়ার এত খরচ জোগাড় করবেন কি করে? তোমরা আছো বেশ। হ্যাঁ, অর্থ নেই, বিত্ত নেই, তবু বেশ আছি বলতে পারো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? বারে একটা কেন, হাজারটা জিজ্ঞেস করো। তোমার বন্ধুকে হঠাৎ আমার নীলা বলতে গেলে কেন? কই, কিছু বললে না? বন্ধুকে হঠাৎ আমার নীলা বললে কেন? তুমি রাগ করেছো নীলা? রাগ করেছি কি করিনি সেটা পরে বলবো, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি মিথ্যে বলা শিখিনি নীলা। মিথ্যে বলতে কে বলেছে তোমাকে? সত্যি কথা বলো। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি নীলা। স্বপ্ন? হ্যাঁ, তোমাকে নিয়ে স্বপ্ন। তুমি স্বপ্ন দেখতে ভয় পাও?
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে যে যোগ্যতা দরকার তা আমার নেই মিলা। দেখো শরীর, ভালোবাসার জন্য সবচেয়ে বড় যা দরকার তা হলো ভালোবাসা, আর কিছু না। হ্যাঁ শহীদ, ধন সম্পদ কিছু নয়, ভালোবাসার জন্য চাই ভালোবাসার মতো সুন্দর একটা মন। এখানকার বাকুরখানি খেয়ে দেখেন কেমন, চায় ডুবিয়ে খান আরো মজা লাগবে। শহীদ, আমি টিউশনটা সেরে আসি, আপনি কিছু মনে করবেন না, আসি। হ্যাঁ, ও কিন্তু আরো আধা ঘন্টা পরে গেলেও পারত, আমাদের চান্স দিয়ে গেল। তোমার নানু চিন্তা করবে নীলা। যেতে বলছো? তোমার যতক্ষণ খুশি থাকো। তা আমাদের মেস কেমন লাগছে? বেশ, প্রাচুর্য নেই তবে শান্তি আছে। চলি তাহলে। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। লাগবে না, আমি একাই যেতে পারবো। নীলা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, পরে কথা হবে, আমি এখন ক্লান্ত, বিশ্রাম নেব। নীলা, তুমি প্রায় প্রতিদিনই রাত করে বাড়ি ফিরছো। হ্যাঁ, রাস্তাঘাটে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, দুর্ঘটনার কোনো স্থান কাল পাত্র নেই। কি বলছো তুমি? বলছি শুনুন, একটা শিশু বড় হয়ে জানলো এই পৃথিবীতে তার একজন বাবা আছে, অথচ প্রকৃতপক্ষে তার কোনো বাবা নেই। তার সেই বাবা তার মা নয় অন্য এক রমণীর সঙ্গে সুখে ঘর সংসার করছে। এই পৃথিবীতে তার ঠিকই একজন মা আছে, অথচ তার সেই মা তার বাবা নয় অন্য এক পুরুষের ঘরে নেই। এটা কোনো দুর্ঘটনা নয় বলুন? তুমি একটা সামান্য ছেলের সঙ্গে মেলামেশা করছো, একটা সামান্য ছেলের সঙ্গে মেলামেশা করা কি ঠিক? সামান্য? হ্যাঁ, সামান্য তো। ওর বাবার গুলশান বাড়ি কিংবা বাড়িধারায় কোটি টাকার বিশাল বাড়ি নেই, অগণিত কালো টাকা নেই, সেই কালো টাকা ওর বাবা লেটেস্ট মডেলের দামি গাড়িতে চড়ে না। সামান্য কৃষক, একটা কৃষকের ছেলেকে তুমি সামান্য বলবে না? এই তোমার শিক্ষা? না মিস্টার সাবল বাসা, বলবো না। মাথার ঘাম পায়ে ফেলে
রোদে পুরো বৃষ্টিতে ভিজে ওরাই ধান বলে ফসল ফলে আমাদের টেবিলে খাবার জোগায়, ওরা সামান্য হতে যাবে কেন? আমার চোখে ওরা তো অসামান্য। তুমি ঘুমোনি নীলা? না, আপনি এ বাড়িতে আসার পর থেকে আমার ঘুম হয় না। বেশ, আমি চলে যাব। না, আপনি যাবেন না, এটা আপনার বাবার বাড়ি, এ বাড়িতে আপনার অধিকার আমার চেয়ে অনেক বেশি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো এখানে থাকতে আসিনি, আমি এসেছি তোকে আমার সাথে আমেরিকা নিয়ে যেতে। আমার এত ধন সম্পদ, অথচ তুই ছাড়া আমার আর কেউ নেই। শুধু ধন সম্পদ দিয়ে জীবন চলে না, সন্তান ছাড়া মায়ের জীবনও চলে না মা। অবশেষে বুঝেছেন তাহলে? হ্যাঁ বুঝেছি, সন্তান ছাড়া মায়ের জীবন শূন্য, সন্তান ছাড়া মায়ের জীবনের কোনো দাম নেই। এ কথা অনেক দেরিতে হলেও আমি বুঝেছি মা। মা? কিসের মা? কার মা? কেমন মা? 5 বছরের একটা শিশুকে অসহায় অবস্থায় ফেলে চলে যেতে যে মায়ের এতটুকু হৃদয় কাঁপে না, সেই মা? তখন কোথায় ছিল আপনার মাতৃত্ব? আজ এতদিন পর আমার উপর দাবি করতে কেন এসেছেন? কেন আমার জীবনটাকে টচ টচ করে দিচ্ছেন? আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। তুই বল, আমাকে যত পারিস বল, আমি বড় নিশ্চয় মা। মাতৃত্ব না? একটা দোলনা দোলা শিশুকে ফেলে ঘর ছেড়ে চলে যাওয়ার সময় কোথায় ছিল আপনার মাতৃত্ব? এখন কেন এসেছেন বলুন, কোন অধিকারে এসেছেন? আমি তোর মা না, মানি না, জন্মদিনে মা হয় একথা আমি মানি না। আপনি চলে যান, প্লিজ চলে যান এখান থেকে। আপনি? হ্যাঁ বাবা, আমি একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। আমাকে খবর দিলেই পারতেন, আসুন। না বাবা, ভেতরে আসব না। আমি যা বলতে এসেছি আমাদের বাড়িতে তা বলা সম্ভব হতো না, নীলার জন্যই বলতে পারতাম না। কেন পারতেন না? আপনি মা, আপনার কথায় নীলা বাধা দেবে কেন? তুমি নিশ্চয়ই সব জেনেছ, কিছু চাইবার মতো অধিকার আমার নেই। আমি কদিন পর আমেরিকা ফিরে যাব, ভেবেছিলাম নীলা আমার অপরাধ ক্ষমা করবে, আমার সাথে আমেরিকা যাবে। হলো না। তুমি কি নীলাকে একবার বলে দেখবে বাবা? চেষ্টা করে দেখতে পারি। আমি জানি নীলা খুব একরোখা, যদি তবু মায়ের অবুঝ মন যদি রাজি হয়, যদি যায়। সামনে ওর অনার্স পরীক্ষা, পরীক্ষাটা শেষ হওয়ার পর প্রস্তাবটা দিলে ভালো হয় না? নীলা চাইলে আমি আমেরিকায় আমার ব্যবসা গুটিয়ে ঢাকা চলে আসবো। আমি খুব
একা বাবা, বড় একা। পাঁচ বছরের একটা শিশু সন্তান বাবা মাকে হারিয়ে তো সেদিন একা হয়ে গিয়েছিল। আজ থেকে ১৮ বছর আগে জেদের বসে তোমার মা একটা ভুল করেছেন, উনি তা স্বীকারও করেন। একজন অনুতপ্ত নিঃসঙ্গ মা একমাত্র সন্তানের কাছে ছুটে এসেছে, তোমার কি কিছুই করণীয় নেই? তুমি চাইলে ওনার সাথে আমেরিকা চলে যেতে পারো, এমনকি তুমি চাইলে উনি আমেরিকা থেকে চলে আসবেন। আমি অন্তর থেকে যে মেনে নিতে পারি না, আমাকে তাই করতে বলছো? তোমার মা আমার মেসে গিয়েছিলেন। বাহ, সুন্দর। তা কি বললেন তিনি? অসহায়ের মতো বললেন, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি বাবা, একমাত্র তুমিই পারো ওকে বোঝাতে। তা তুমি কি বললে রমণীকে? মাকে রমণী বলছো? তোমার বিচার বুদ্ধি সম্পর্কে আমার অন্যরকম ধারণা ছিল নীলা। মা মানে জননী, তাই না? শোনো নীলা, স্বীকার করো আর না করো, তবু তিনি তোমার মা। এর চেয়ে বড় সত্যি তোমার জীবনে আর কিছু নেই। তাছাড়া উনি আজ নিঃসঙ্গ, একা। একা, তাই না? আর আমার ১৮ বছর একাকিত্ব, এই একাকিত্ব যন্ত্রণার কষ্ট, তার কি হবে? একটা অন্যায় কি অন্যায় দিয়ে ঠেকানো কি সমাধান? একটা অপরাধ কি ক্ষমা দিয়ে শুধরে নেওয়া যায় না? তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো এটা তোমার বাবার উপর তার প্রতিশোধ। জানি উনি কাজটি ঠিক করেননি। দীর্ঘ ১৮ বছর যাবৎ তুমি পিতৃমাতৃ স্নেহ থেকে বঞ্চিত, তাই বলে একটা নিষ্ঠুরতার জবাব আরেকটা নিষ্ঠুরতা? তোমার কি একবারও মনে হয় না তুমি খুব একা, তুমি ছাড়া তার আর আপন কেউ নেই? কফোটে চোখের পানি ফেললেই সব চোখে বুকে যায় না? সব হারানো এক দুঃখী মায়ের চোখের পানি কোনো মূল্য নেই তোমার কাছে? কি করতে হবে আমাকে? অন্যায়ের বদলে ন্যায় করতে হবে, খুনের বদলে প্রেম করতে হবে? তুমি আমার যুক্তিতর্কের কোনো কথাই শুনবে না নীলা। হ্যাঁ, আমি শহীদের মেসে গিয়েছিলাম। শোন মা, অপরাধ আমি করেছি, তোর বাবাও করেছে। আমাদের ভুল, আমাদের লোভ, আমাদের প্রতিশোধ তোকে পিচ্ছি মাতৃহীন করে রেখেছে। আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারত। তুমি, আমি, বাবা, একটা ছোট্ট সংসার, সব ঠিক হয়ে যাবে মা। আমি গিয়ে এক মাসের মধ্যে সব বিক্রি করে চলে আসবো। তুই শুধু বল মা, ফিরে আসবো? ফিরে এলে কি আমরা আর কোনোদিন সহজ হতে পারব? ১৮ বছর আগে ভালোবাসার যে বন্ধন ছিঁড়ে গেছে, তাকে আর জোড়া লাগানো সম্ভব? কেন সম্ভব নয় নানু ভাই? মানুষ চাইলে কি না পারে? সন্তান হারিয়ে মা বেঁচে থাকে, বাবাকে হারিয়ে ছেলেও মরে যায় না। তুই আমেরিকা চলে যাবো, কিন্তু এক মাসের মধ্যে ফিরে আসবে। বল নীলা, ফিরে আসব? বল নীলা, বল। নানু ভাইয়ের কোনো কথাই আমি কোনোদিন অমান্য করিনি। তুই কি শুধু আমার কথাই সাঁই দিচ্ছিস নীলা? না নানু ভাই, আমার ভেতরে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসার তৃষ্ণা রয়েছে।
তুমি ফিরে এসো মা। তাই আসবো মা, তাই আসবো। আমি আজ পৃথিবীর সবকিছু হারাতে রাজি, কিন্তু আমার সন্তানকে না। আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা, আমি তোকে ছাড়া বাঁচবো না মা। কি ভাবছিস লীলার কথা? ও মার সাথে থাকতে রাজি হয়েছে, খুব ভালো, কিন্তু বেশি দিন তো থাকতে পারবে না। মানে? মানে তোর লীলা তো আলটিমেটলি তোর কাছেই থাকবে। তুই চাইবি আর আমি দিব না, তা হয় কখনো? তুই ছাড়া আমার কেউ আছে? আছে কেউ? আমার তুমি ছাড়া আর কেউ নেই নানু। ঠিক নয়, শহীদ নামের ওই খলনায়কটা অর্থাৎ ভিলেনটা ওইটা তাহলে কি? কত চাই? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? 30 নয়, 3। জিজ্ঞেস করলে না নানু, কেন টাকা, কিসের জন্য টাকা? একটা মেয়ে, নাম বন্যা, ঠিক আমারই মতো দুঃখী। মা নেই, বাবা নেই, শুধু নানু আছে ওর চিকিৎসার জন্য। গুড, ভেরি গুড। কার নাতনি দেখতে হবে তো? থ্যাংক ইউ সো মাচ নানু, থ্যাংক ইউ। হ্যালো, কি বলছেন? বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, নীলা আমার নাতনি। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলে আসার পথে হাইজ্যাকার গাড়ি আটকে, হ্যাঁ, তারপর একজন লোক এগিয়ে আসলে হাইজ্যাকার তাকে গুলি ছোঁড়ে, হ্যাঁ, গুলি তার বুকে লাগে। কেমন আছে লোক? কোথায় আছে? আমাকে হাইজ্যাকারদের হাত থেকে বাঁচাতে গিয়ে লোকটা মারা গেছে নানু। এই লোকটাই দিনের পর দিন আমাকে ফলো করতো নানু, অবিরাম ছায়ার মতো আমাকে অনুসরণ করতো। তোকে দেখার জন্য, তোর সঙ্গে দুটো কথা বলার জন্য কতদিন কতদিন ও টেলিফোন করে আমাদের বাড়িতে আসতে চেয়েছে, আমি অনুমতি দেইনি।
আমি অনুমতি দেইনি। এই হতভাগাই তো তোর বাবা, তোর বাবারে নীলা, এই লোকটাই তোর বাবা রায়হান, তুই ওর মেয়ে।